আসসালামু আলাইকুম, আমি সাবিনা আছি আপনাদের মাঝে। আমার ছোট চ্যানেলটিতে আমার সব বন্ধুদেরকে এবং আমার ভিউয়ার্সদেরকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি নিউ আপডেটের ব্লগ দেখার জন্য। আই হোপ আপনারা যে যেখান থেকে বসে, দেশের ভিতরে বা বাইরে থেকে বসে আমার এই রেগুলার লাইফের নিউ আপডেটের ব্লগগুলো দেখছেন না কেন, সবাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সুস্থ আছেন, নিরাপদে আছেন, ভালো আছেন। আমরাও ইনশাল্লাহ আল্লাহর মেহরবানিতে সুস্থ আর নিরাপদে আছি। একটু সিক, কিন্তু আপনাদের ভালোবাসার কারণে আবারও একটা নতুন আপডেটের ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা রাখছি যে কিছুটা হলেও ভালো লাগবে আপনাদের কাছে। তো এটা হচ্ছে গতকালের একটা ব্লগই ছিল বলা যায় আর কি। গতকালকে মানে আমি অসুস্থ যে টাইমে একটু ভালো লাগার কারণে একটু শ্যুট করেছিলাম। তো এখানে তো দেখতেই পেরেছিলাম আমি চনা বোট আর হচ্ছে আলু ভিজিয়ে নিয়েছি আর কি, ভিজিয়ে রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন হচ্ছে চুলাতে দিয়ে দিয়েছি, পানি দিয়ে, পরিমাণ মতো পানি দিয়ে, একটু লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দিয়েছে। আর আমার ভাগ্নির রুমের অবস্থা তো একটু গুছানো আছে, কিন্তু বলা যায় যে চারিদিকটা একটু অগুছালো। তো ওর রুমের হচ্ছে আজকে বেডসেটটা উঠিয়ে নেব আর কি, আমি তো উঠিয়ে গুছিয়ে নেব, তো সেটা শেয়ার করব। আর হচ্ছে আমার ড্রয়িং রুমের অবস্থাটাও খুবই খারাপ, আসলে একটু অসুস্থ হলে এরকমই হয়, কিন্তু আর পারতেছি না। আর বাচ্চাদের ঘর তো বুঝেনি আপনারা সবাই, দুটা বাচ্চা আছে আমার, ওরা দেখা যায় একটু মানে আমি নরম হলে ওরা অবস্থা টাইট করে দেয় ঘরের, আর ওদের জন্য ঘর গুছিয়ে আমি একটু রাখতে পারি না, যেটা সত্যি কথা আর কি। এই যে সেন্টার টেবিলগুলো দেখেন আমি খালি রেখে দিয়েছি। আর তো এই যে আমি হচ্ছে একদম মাশাআল্লাহ দিলে গুছিয়ে নিয়েছি। তো আর কি বলবো, যেটা বলতেছিলাম আর কি, গুছিয়ে রাখতে পারি না। সেন্টার টেবিলগুলো দেখতে পারতেছেন সব ফাঁকা, আর ওয়াল ক্যাবিনেটের উপরের দিকে খেয়াল করেন আপনারা, আমার ট্যাডি বিয়ার, তারপর আমার যে পুতির স্টোনের যে কাবা ঘর, আদার্স অনেক কিছু আমি উঠিয়ে রেখেছি। আমার ভাই মানে আমার ছেলে মেয়ের জন্য আমি রাখতে পারি না, বেশিরভাগ মেয়েটা করে, ছেলেটা না করলেও মেয়েটা করে অ্যাটলিস্ট। তো যাই হোক, আমি হচ্ছে আমার ড্রয়িং রুমটা হচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর প্রথমেই বলে নিচ্ছি বন্ধুরা, লাইক দিয়ে দেখা শুরু করে দিন প্লিজ, একটা পজিটিভ কমেন্ট করবেন আর স্কিপ না করে দেখবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। আর প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে আমার চ্যানেল লিঙ্কটি শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আমার ড্রয়িং রুম গুছানো শেষে আপনাদেরকে তো দেখিয়ে দিলাম আমি, আর এখন হচ্ছে আমার ভাগ্নের রুমে চলে এসেছি। তো খাটটা প্রথমে ক্লিন করে নিই, উপরের যত হচ্ছে আমি মানে শোপিস বা যা কিছু আমি দেওয়ালে হ্যাং করে রেখেছি সেগুলো হচ্ছে একটু মুছে নিয়েছি। এখনও হচ্ছে বালিশের কভার সব কিছু খুলে হচ্ছে বেডসেটটা উঠিয়ে নিয়ে অলমোস্ট আমি আমার বেডসেটটা বিছিয়ে নেব। আর আমার ছেলে মেয়ে একটু ক্যামেরার সামনে আসবে যাবে, এটা আপনারা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, বাচ্চাদের ঘর কি করব আসলে। তো এখানে হচ্ছে সে হচ্ছে খাট ঝাড়বে, আমার সাথে একটু ঝগড়া করতেছিল আমার ছেলে। তো যখন বললাম যে আমি তো ক্যামেরা অন করেছি তোমাকে সবাই দেখতেছে, তো সে হচ্ছে লজ্জা পেয়ে চলে গিয়েছে। আমার মেয়েটা একটু আসে, বললাম না ছেলেটা একটু শেম, সেজন্য সে আসতে চায় না। তো যখনই মনে করে যে আমি ক্যামেরা অন করছি সে পালাই পালাই করে আর কি। তো এর থেকে হচ্ছে ওরা দেখতে চাচ্ছে যে তোষকের নিচে কি আছে, তোষকের নিচ দিয়ে খাটের নিচে কি দেখা যাচ্ছে, ওদের খেলনাগুলা খাটের নিচে তো বলতে গেলে ভরপুর খেলনা আর কি। তো এখন হচ্ছে আমি এই বেডসেটটা হচ্ছে বিছিয়ে নেব এখন। তো এই যে আমার বেডসেট বিছানোটা অলমোস্ট ডান। তো এভাবে গুছিয়ে রাখতে চাই আসলে, কিন্তু হয়ে ওঠে না আমার বাচ্চাদের জন্য। আসলে কি করব, বাচ্চাদের ঘর আসলে মনে হয় এরকমই হয়, যতটুকু সম্ভব গুছিয়ে রাখার চেষ্টা করি। এটা আমার অন্তর থেকে বলতেছি আর কি, যে আমি একটু গুছিয়ে রাখার চেষ্টা করি, গুছিয়ে থাকতে পছন্দ করি আমি, আর সেজন্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা আমার এই ডেইলি বেসিসের নিউ আপডেটের ব্লগগুলো। তো এখানে হচ্ছে খাট গুছাতে গুছাতে আমার ভাগ্নে, আর আমার ভাগ্নের নাম হচ্ছে মিম, তো মিম নামে সম্বোধন করব, অনেক সময় আবার ভাগ্নেও চলে আসতে পারে। তো যাই হোক, মাশাআল্লাহ দিলে সে হচ্ছে তার ওয়ার্ড্রপটা একটু ক্লিন করে নিয়েছে। আর দেখা যায় কি, এই কাজটা করতে করতে আদার্স আরেকটা কাজ করতে করতে দেখা যায় কি ওটা তো বালু বসে যায়, তো আবার দেখা যায় কি আমি ক্লিন করতে হয়। তো একটা হচ্ছে সফট কাপড় দিয়ে আমি হচ্ছে আমার ভাগ্নের মানে আমার মিমের রুমের যে সোফাটা আছে সেটা হচ্ছে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আমি। ক্লিন করে নেওয়ার পরে আমি হচ্ছে ওর যে স্টাডি টেবিলটা আছে তো সেটাও হচ্ছে একটু গুছিয়ে নেব। আর যেহেতু আমরা চাঁদপুরে থাকি আর ও তো ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, আর করোনার কারণে এখন সবই অফ, তার জন্য এখন তো আর এতটা পড়ালেখা হয় না। তো
পড়ার টেবিল থেকে হচ্ছে সব বই খাতা সব ওয়ার্ড্রপের উপর রেখে দেওয়া হয়েছে। যেহেতু বাচ্চাদের ঘরে, আমার বাচ্চারা তো বই পেলে ছিঁড়ি বিড়ি একদম অবস্থা টাইট করে দেয় বইয়ে, তো এখানে হচ্ছে আমি আবার ওয়ার্ড্রপটাও মুছেছিলাম, দেখতে পেরেছেন আপনারা। আর বাইরের ওয়েদারটাও একটু দুপুর দুপুর 11টার মতো বাজে। আর এখানে হচ্ছে এই যে হ্যারিকেনটা বা হ্যারিকেন, গ্রাম বাংলার ঐতিহ্য আর কি, তো সেটা হচ্ছে আমার বেলকুনিতে ছিল, ঝড় বা বাতাসের কারণে এটা ছুটে গিয়েছে, তো দেখে আবার লাগাবো গ্লু গান দিয়ে আর কি। তো আমি হচ্ছে যে বললাম যে একটু বালু বসেছে, তো আবার হচ্ছে গুছিয়ে নিচ্ছি আর কি সুন্দর করে, আসলে এগুলো মনের শান্তির জন্য শুধুমাত্র। আর ওয়ার্ড্রপের পাশে যে একটা বাঁশের যে গদি আছে, তো সেটাও হচ্ছে আমি গুছিয়ে নিয়েছি। আর এই গদিটা নিয়ে অনেকে আমাকে কমেন্ট করে, প্রায় আগের ব্লগগুলোতে আমাকে অনেকে কমেন্ট করেছে, তো আজকে তাদের জন্য বলে দিচ্ছি। এটা হচ্ছে দুইটা সেট নিয়েছি আমি, একটা আমার রুমে একটা আমার ভাগ্নের রুমে, আর দুইটা হচ্ছে 3,000 বা 3,500 এরকম নিয়েছি আমি, আড়ং থেকে নিয়েছি, কবাট্র আড়ং থেকে নিয়েছি আমি, তো বলে দিলাম, তাদের হয়তো উপকার হবে। আর বাইরেও চাইলে অর্ডার দিয়ে বানাতে পারেন আপনারা। আর এখানে হচ্ছে আমার মেয়েটাকে তো দেখতেই পেরেছিলেন, ওর দুষ্টু মেয়ে। আর এখানে হচ্ছে আজকে আমার যে যত মানে পানির মধ্যে যত মানি প্ল্যান্ট গাছ আছে, তো সবগুলো হচ্ছে আজকে একটু পানি চেঞ্জ করবো আর একটু কাটিং করব, প্লাস হচ্ছে আপনাদের সাথে একটু দেখিয়ে দিব আর কি। গাছগুলো নিউ নিউ বেবি হয়েছে, তো সেগুলো হচ্ছে আজকে একটু শেয়ার করবো আপনাদের সাথে। তো এখন হচ্ছে সবগুলো গাছ আমি ক্লিন করে পানি চেঞ্জ করে ঢুকিয়ে হচ্ছে অলমোস্ট আমি যেটা যেখানে রাখার সেটা সেখানে রেখে দিয়েছি। তো দুইটা হচ্ছে গাছ আমার ভাগ্নের রুমের যে একটা মাটির যে হ্যাং করানোর কি বলবো মানে টব রয়েছে, তো সেখানে হচ্ছে রেখে দিয়েছে। আর এটা হচ্ছে আমার অনেক আগে একটা মানি প্ল্যান্ট গাছ, এটারও হচ্ছে নতুন পাতা গজিয়েছে। আর আমার বেলকনিটাও হচ্ছে একটু মুছে সবগুলো গাছ হচ্ছে রেখে দেবো। আর দুপুরের ওয়েদারটা মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল,
মাশাল্লাহ বলতেছে। হ্যাঁ আসলে কি বলবো, মাশাল্লাহ কেন বললাম জানেন? কেননা আমার বেলকনিতে আলো ঢুকে না, বুঝছেন তো? আলো ঢুকার কারণে একটু খুশি লেগেছে, তার জন্য মাশাল্লাহ বলে দিচ্ছে, যাতে মুখ না লাগে সব সময় যাতে ঢুকে। তা এই গাছটা কি বলবো, আমার মেয়ে যখন আমার কনসিভে ছিল আমার, তো তখনকার আমলের বলতেছি, মানে তখনকার সময়কার, তো এখনও মানে এটার কোনো গ্রোথ নাই, কি জাত আসলে বুঝতে পারি না। এগুলা আমাদের যেরকম মানুষের মধ্যে মনে ভিন্নতা রয়েছে না, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, সেরকম মনে হয় মানি প্ল্যান্ট গাছের মধ্যেও মনে হয় ভিন্নতা রয়েছে আসলে, আমার মনে হয় আর কি, যেটা তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমি। তো সেই জন্য মনে হয় গাছগুলো বাড়ে না, ওগুলো হয়তো এরকম যায়। আর এই গ্লাসটা ভেঙে ফেলেছে, এই জন্য এটাতে গাছ ঢুকিয়ে দিয়েছে। আর বললামই তো যে DIY করা প্ল্যান আছে আমার, তো ইনশাল্লাহ করব, একটু সময় পাচ্ছি না আর একটু অসুস্থ, তাও আপনাদের জন্য শুধুমাত্র আমি ব্লগটা রেডি করলাম, যেটা সত্যি কথা। আর আমার এই গাছগুলো বাড়ে না, কিন্তু আমার যে তিনতলার যেই একটা বেলকুনির মতো জায়গায় আমি গাছগুলো রেখেছি, আমার বেলকুনির গাছগুলো, এগুলো থেকে যে আমি মানি প্ল্যান্টের লর এনে লাগিয়েছি, লতা এনে আর কি, মাশাল্লাহ ওগুলো কিন্তু খুব গ্রোথলি বাড়তেছে আর কি। ওগুলো আর মাশাল্লাহ কেন বাড়ে কে জানে, হয়তো ওটা অন্য জাত সেই কারণে। আর এই গাছগুলো বাড়তেছে না, তিনতলার ওই জায়গাটাতে রাখতেও আমার ইচ্ছে করতেছে না, যেটা সত্যি কথা আমার খুব কষ্ট হচ্ছে রাখতে। তো কিছু করার নাই, রাখতে হবে। আর এখানে হচ্ছে আরেকটা গাছ আর কি হ্যাং করে রাখা আমার আমার বেলকনিরই, এগুলোও কি বলবো সেই আমলের আর কি, আমার মেয়ে আমার যখন কনসিভে ছিল তখনকার, এগুলোও কোনো বাড়ার নাম গন্ধ নাই। তো কিন্তু গ্রোথলি হচ্ছে, মানে ভালো আছে এটাই, তো সেটাও ধুয়ে রেখে দিয়ে এসেছি। আর এখানে হচ্ছে আমার আলুটা অলমোস্ট সিদ্ধ, মানে আলু ছোলা বুট এগুলো হচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমার রুমটা আর গুছানো শেয়ার করলাম না, আর আমার রুমটা অলমোস্ট আমি গুছিয়ে নিয়েছি। আর হচ্ছে এই বেডশিটটা আমি চেঞ্জ করব, তো একটু ভালো আছে এই জন্য আর চেঞ্জ করলাম না, যেহেতু বেশিরভাগ আমার ভাগ্নের রুমে থাকা হয় আর আমার বেবিরা তো তারা দুষ্টুমিতে মত এখনও। তো এই দিক থেকে হচ্ছে আমার ভাগ্নে তা সে হচ্ছে আজকে ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছে, আজকে আমি ঝাড়ু দিনে মাশাল্লাহ দিলে সব কাজই পারে, মাশাল্লাহ দিলে ও খুব সুন্দর গুছিয়ে কাজ করে। আর বন্ধুরা একটা কথা বলে নিচ্ছি, প্রতিদিনের মতো আমার ব্লগগুলো যদি কিছুটা হলে আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রিপশনের পর পাশে থাকা যে বেল আইকনের যে অল অপশনটা সেটা সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যে ডেলি বেসিসে নিউ আপডেটের ব্লগ আপলোড করবো সেগুলো নোটিফিকেশন পাওয়া মাত্র সহজেই দেখে নিতে পারবেন আমার নিউ আপডেটের ব্লগগুলো। আর এতক্ষণে বুঝতেই পেরে গিয়েছেন যে আমি কি রান্না করব। জি, আমি হচ্ছে আজকে সবজি খিচুড়ি রান্না করব আর কি। তো সবজি খিচুড়ির জন্য পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, এখন হচ্ছে আলু বরবটি গাজর এগুলো কেটে নিয়েছি। এগুলা মূলত আমি কাটিনি, আমার ভাগ্নে মূলত কেটেছে, আমি হয়তো বা কাটলে জিগ জ্যাগ করে কাটতাম, কিন্তু যাই হোক ও আমার আগে কেটে নিয়েছে, আমি একটু রেস্টে ছিলাম তার কারণে। আর এখানে হচ্ছে চাল আর ডাল ধুয়ে নিয়েছে, এক পট চাল আর আধা পট ডাল আর কি। তা এখন হচ্ছে আমার ভাগ্নে সে বসিয়ে দিবে, আর আমি হচ্ছে এখান থেকে আদা বাটাটাও বের করে নিচ্ছি। তো আদা বাটাটা বের করে নেওয়ার পর মনে ছিল না আদা বাটার কথা, তো আমি হচ্ছে ঝুড়ি দিয়ে কেটে হচ্ছে দিয়ে দেব। তো এখানে হচ্ছে প্রথমে তেলের মধ্যে আর কি তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি, তারপর তেজপাতা, দারচিনি, আদা বাটা, রসুন বাটা এগুলো হচ্ছে দিয়ে দিব, আর একটু হচ্ছে লবণ দিয়ে সতে করে নেওয়া হবে। নেওয়া হওয়ার পর আর কি তারপর হলুদের গুঁড়া পরিমাণ মতো, মরিচের গুঁড়া পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়ার পরিমাণ মতো, জিরার গুঁড়া পরিমাণ মতো, গরম মশলার গুঁড়া পরিমাণ মতো, আর আমি হচ্ছে একটু কি বলবো মুরগির মাংসের মশলা একটু অ্যাড করব, ভালো লাগে খেতে। আর সত্যি জাস্ট অসাধারণ হয়েছিল আর কি এই খিচুড়ি, সবজি খিচুড়ি রান্নাটা। আর এখানে হচ্ছে আমার ভাগ্নে একটু সিদ্ধ ছোলা দিয়ে দিচ্ছে, এই তো আমি হচ্ছে একটু মুরগির মাংস মশলা দিয়ে দিলাম আর কি। তো এখন হচ্ছে একটু পানি দিয়ে সুন্দর করে হচ্ছে আমি কষিয়ে নেবো, আর কিছু পানি ঢুকানো ছিল আমার, তো সেগুলো পানি ঢুকিয়ে নিয়েছি, আর কিছু খালি বোতল হয়েছে। আর আমার ছেলে মেয়েরা তো এখানে দুষ্টুমিতে ব্যস্ত তারা, আর এখানে হচ্ছে এই যে আমার ভাগ্নে রান্না করতেছে, আর এখানে হচ্ছে সবজিগুলো দিয়ে দেওয়ার পর আর কি, আর পাশের চুলায় কিন্তু গরম পানি বসিয়ে দেওয়া হয়েছে পরিমাণ অনুযায়ী আর কি। তো যে যতটুকু চাল দিবেন সে অনুযায়ী এক পট বেশি পানি নেবেন আর কি, যতটুকু চাল তার দ্বিগুণ আর কি পানি নেবেন সেরকম আর কি। এই যে এগুলো হচ্ছে কষানোর পরে চালটাও দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো পানি দেওয়ার পরে আছে নেড়ে চেড়ে বাস্ট রেডি আর কি। আজকে হচ্ছে ইফতার প্লাস সেহেরি এটাই খাওয়া হবে, আর সন্ধ্যা রাতে আজকে আর কিছু খাওয়া হবে না আর কি।
আর বন্ধুরা আমার যে গতকালের ব্লগটি যারা দেখেননি প্লিজ তারা দেখে নেবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা প্লিজ দেখে নেবেন ওটা, কারণ ওই ব্লগটা ভালো করে কেউ দেখেনি, তার জন্য একটা কষ্ট মনের ভিতরে, কারণ অনেক কষ্ট করে ব্লগগুলো রেডি করে এডিট করে করতে হয়। তো যারা ইউটিউবের এই প্ল্যাটফর্মে কাজ করেন তারা বুঝবেন যে কতটা কষ্ট করে একটা ব্লগ রেডি করে ছাড়তে হয়। তো দেখা যায় কি ওই সময় অনেক কাজ থাকে, তো সেগুলোও সারা হয় না, দেখা যায় কি ব্লগের কারণে পরে এগুলা কাজগুলো করে নিতে হয়। আর একটা কথা বলে নেছি, আমার সাবস্ক্রাইবগুলো কেটে যাচ্ছে, আপনারা প্লিজ 3 মিনিটের ভিডিও দেখে, 3 মিনিট পর্যন্ত ভিডিও দেখে তারপর সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আমার তরফ থেকে, তাহলে সাবস্ক্রাইবগুলো কাউন্ট হবে, তা না হলে কেটে যাবে, অনেক সাবস্ক্রাইব এরকম কেটে যাচ্ছে আমার। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে আমার তো বিরিয়ানি অলমোস্ট, সরি খিচুড়ি অলমোস্ট রেডি, তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিরিয়ানি, পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।